অভিনয়ের জন্য নয় বরং দাম্পত্য কলহের কারণেই এখন প্রতিদিনই খবরের শিরোনাম নওয়াজুদ্দিন সিদ্দিকী। এর মধ্যেই নতুন নতুন অভিযোগ খবরে আনেন তার স্ত্রী আলিয়া, আর তাতে নওয়াজের স্ত্রীর পক্ষেই কথা বলেন খোদ তার ভাই শামাস সিদ্দিকীও। এবার সন্তানদের নিরাপত্তা নিয়েও নওয়াজকে দায়ী করে তার বিরুদ্ধে মুখ খুললেন আলিয়া। নওয়াজকে বলেছেন অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বাবা। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আলিয়ার অভিযোগ, আমার অনুমতি ছাড়া আমার অজান্তেই নাবালিকা মেয়েকে পুরুষ ম্যানেজারের সঙ্গে এক হোটেলে রাখা হয়েছিল। সেই সময় তোমার ম্যানেজার আমার মেয়ের সঙ্গে অসভ্য আচরণ করেছে। ও বারবার বারণ সত্ত্বেও ওকে খারাপভাবে ছুঁয়েছে, ওকে নোংরাভাবে জড়িয়েও ধরেছে। আমি না থাকাকালীন এই ঘটনা ঘটিয়েছে তোমার ম্যানেজার। আলিয়ার দাবি, সেই সময় তাদের মেয়ের সঙ্গে ছিলেন না তিনি বা নওয়াজ কেউই। তা সত্ত্বেও নাকি বারবার এই ঘটনার কথা অস্বীকার করেছেন নওয়াজ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আলিয়া আরও দাবি করেন এই অভিযোগের পক্ষে তার কাছে একাধিক প্রমাণ রয়েছে। তিনি লেখেন, তোমার ম্যানেজার এরকম খারাপ কাজ করার সত্ত্বেও তুমি ওকে অন্ধভাবে বিশ্বাস করেছো, নিজের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে আমাদের খাটো করার ভয় দেখিয়েছো। আইনি লড়াইও নাকি নিজের প্রভাব খাটাচ্ছেন অভিনেতা, দাবি আলিয়ার। এখানেই থামেননি তিনি। 8 পাতার বিবৃতিতে নওয়াজের উদ্দেশ্যে আলিয়া লেখেন, আমার ও আমার সন্তানের বিষয়ে কখনো ভাবনি তুমি, উল্টো তোমার মাকে বলে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো যাতে আমার মুখ তোমাকে দেখতে না হয়। এদিকে সেই ম্যানেজারকে মারার অডিও তার ভাই প্রকাশের পর নওয়াজ এ বিষয়ে সাফাই দিয়ে বলেন, বারবার বারণ করা সত্ত্বেও মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেছেন অভিনেতার ম্যানেজার, আর তাই তিনি তাকে মেরেছেন।